বাড়িঘরে সাজিস্তান কান্দাহানো খাজা গরিবে নামাজ ইয়ান ঘরে ইয়ান ইরানের লবা জানিয়ে মোটামুটি ইরানত একান বর্ডার এলাকা বুঝাই তার কি নিয়ে হ্যাঁ 14 বছর বয়স হলে গরিবে নামাজ কি লেখ ইবে অনু গরিবে জিল দেন কোন খরাত কইছো দেন ইবে গরিবে নামাজ মানিবে গরিবে দরো দিয়াছিল যে বড় গরি খানা এলে এক একজনের নাম ফাড়ি না জানি না কেউ আর আর কে একজনের ডাকে তো মানবতা নাসি মানিবে যারে দেখে তারে সাহা খাবায় নবুজো খুঁজে বাজিলে জাম মারিতে আগে ভরে ইয়ালে নামের এখন লকা ভাই গেই বুঝি মানবতা নাসির নবুজো আর জাঙ্গাত যাই দেইলাম দে ওদম মাস্টরাইয়ের 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 আয় বুঝি রে হন স্কুল কলেজে ছড়া দেরি দেই দে না খরচ সুরে মাস্টর ডিকে নলার হ্যাঁ কই দে একজনের বুঝল দিবে রে মাস্টার কাটাকে ওদে মাংস কথা কইলে আর ইতের খল্লা গলা যদি ইয়ে নলাই ইয়ে লাই গোড়া গরামতি তের এক নামে পরিচয় মাস্টার আইয়ের হাতিক্কা মানুষ ওলজ লই দিব তার দেইলে আচ্ছা আইয়ন মূল বিষয় তাইয়ন খাজা গরিব আই বিষয় তো তো তে কম কেন আগাজা তাইলে আর ফিলিম দে এখন সাজিস্তান কান্দাহান খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা বয়স খবর কই খাজা গরিব নওয়াজের আব্বা জান হযরত গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির দুইয়ান দুইটা আফেল আঙ্কুরের বাগান ছিল হাজা গরিব নওয়াজের বাফেতে কোয়ান কইলেন দুইটা আফেল আঙ্কুরের বাগান তা আফেল আঙ্কুরের বাগান যাতে দুইয়ান বাগান আছে ইন গরিব নিয়ে ফয়সালা তোই বাফে কি তো দরি দরি এরা তো দরি দরি খাজা গরিব নামাজ রহমতুল্লাহ আলাইহি লই যাইত বড় গরি খানা চশমা কার ফেলাই গেল মার আমার দেখি দিয়ে না তো না দিয়ে ওই আয় দর লই যে নিয়ে দেখতে মাছিলাম ইয়ে না দেখাবি ইয়ে হলো আচ্ছা আই ভিতরে ঢুকি যাই না আস্তে আস্তে হ্যাঁ যত ডুকম আশা করি এত লস বার হ্যাঁ অপেক্ষা কর এগুন একখান ঘটনার গোসাই গাছাই দলা বাঁধিয়ে রে অদত জাগা পর্যন্ত পৌঁছাই দন বহুত কিছু দরকার খেয়াল করুন ধরলে বাফের দিনে দুইয়ান আফেল আঙ্কুরের বাগান ফোয়ারে লই যার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা হুকে বাগানে নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার পরে আওলাদ রাসূল না একটু জোরে বলেন না এক কান ছড়াই আছিল ছড়াইতেছিল এড়ে বিছাইয়েরে উগো বালতি আছিল উগো কুয়া আছে পানির কূপ পানি তুলি বাপ বাপু দুনুয়া উজু বানাইয়েনে ছড়াই মধ্যে কি গুত নামাজ এত তে এত উন্নত নম এখন এখন উন্নত হয়ে গিয়ে ছাড়াই এখন কিন্তু মসজিদ ছাড়াই গিয়ে এখন ওই যে না টাইন শীতত কি দেয় কার্পেট এত ছড়াই আসিল মসজিদ ছড়াই দিত ঠিক না এখন কিন্তু আর আরো বদলাই ফেলে প্লাস্টিক ফুল দিয়ে দিব কি ইয়েন কি ইবে কি এ প্লাস্টিক কোম্পানি কি ভাইয়া আই না বুঝি শুধু আগুন হলো চুক্তি করি না পারে দেন নইলে ম্যাচ জানি না ডেকো বানাই ফেলাই তো যে অবস্থা শুরু হয়ে প্লাস্টিকের শুধু আগুন হলো চুক্তি জ্ঞান খেলিয়া নইল দে ডেকন বানা নইল দে
নইলে প্রায় কি হয়ে গিয়ে ও প্লাস্টিক হয়ে গিয়ে গিয়ে আই আর কদিন বাদ মা বোনের আড্ডা লাই এন মাইতো না দেই প্লাস্টিক মারি লই আইব দে ইতার আরো মারি হাসাই আচ্ছা মূল বিষয় তাইও নাই এ সড়াইতুন গেই গুদি প্লাস্টিক আজান নামাজ পড়ার বাড়ি থাইয়ের খাজা গরিবে নামাজ ইবের হদে শাহাদাত আঙ্গুল খাজা গরিবে নাম রহমতুল্লাহ আলাইহ আঙ্গুল ধর গিয়ে ইবের লাকান লক আছে ডাইরেক্ট কল বলল সম্পর্ক বাফে ফুতের হদে খাজা গরিবে নামাজ রাদিয়াল্লাহর হদ ফুত তোর বয়স সলদে 14 বছর আর বয়স সলদে মতান্তর 90 বছর খনে গদে আত তোবুদ মান্যও নাই আর ফুয়াও নাই যা যে দূর হই হঠাৎ করে যদি ও বুদ আই যদি মরি যাই কই দে এ বাগান দুইয়ান লইয়ে রে তোয়ার মা গরত আছে উম্মুল ওয়ারা ইবের লইয়ে রে তুই কি থাকি পারিবে না বড় করে হন ইঙ্গিতান কঠিন নিশ্চয় কিছু না কিছু সিঙ্গেল দেত বাফে কিছু না কিছু বাগান দুনুয়ান লই তোমার মারে লই তুই থাকি তারিবে চলি তারিবে না খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই ভালোভাবে বাফের চেহারার দিকে তাকাইলেন আব্বাজান এগুলো আপনি কি বলতেছেন অবুন মানুষ তো চিরস্থায়ী নয় কুল্লু নফসিন জায়েকাতুল ও মানুষ তো ফাইলে গই গই একখানা কানা খালি জাঙ্গান ফিলাপ করে দিলে আল্লাহ গমত দে একখানা কানা সাবি জানো ভাই আইও না আইও না ইজ্জত করো না 20 40 জন মানুষ যদি বইতেল অর্থ ইকিনি কিনি সাবি জানো না সালা দুনিয়া বানা দো মের সিনে কো মদিনা নিকালো হো বাগার গম সে এ সফিনা সালা দুনিয়া জিন্দগি এক রাহ হে খগর হে এক না এক দিন বদল না পড়েগা মৌত জব তুঝকো আওয়াজ দেগি মৌত জব তুঝকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকল না পড়েগা সারা দুনিয়া কর লই মাস দিল কি সফাই ছোড় দে তু বুরাই ওয়াক্ত বাকি হে আবি সামল যা ওয়াক্ত বাকি হে আবি সামল যা ওয়ারনা দোজখ মে জল না পড়েগা সারা দুনিয়া জিন্দগি এক রাহ গগর হ্যায় এক না এক দিন বদল না পড়েগা মৌত জব তুঝকো আওয়াজ দেগি ঘর সে বাহার নিকল না পড়েগা সারা দুনিয়া ایسی ہو جائے گی تیری حالت کام آ گئی دولت نہ طاقت چھوڑ کر اپنی اونچے حویلی چھوڑ کر اپنی اونچے حویلی تجھ کو باہر نکلنا پڑے گا سارا دنیا
আল্লাহ আমাদেরকে কবুল করক বাবার লগিয়া বাগানত আইতেন বারিজাত দে তলিঙ্গি তেকান দে বুঝিত তেগি আব্বাজন অনিয়ন কিলে হইলেন দ কথা আইয়েন ওবন মানুষ সিরিয়াস তাই ন বাড়িত গরত গলাইতে গলাইতে বাফের গ জরুরি মানে অসুখ হয়ে গেল মানে গরতে ফরিকে দে আর বারে বারবে সময় নময় বউ ফরে ডাকি বিদাইলে ফেলে গিয়ে ইন্না লিল্লাহে হাজা গরিব নামাজ সুখে বন্য দেখে বাপে তো কথা কই কই দাগা দি ফেলিল কথা বলে বলে বাপ তো দাগা দিয়ে চলে গেল ফয়াজ এখন বারে মাথার একখানা করি থার দূরে সরাই দাও ভাইয়ের অনুরোধ করি যাও আমি ওয়াজ শুরু করি তো ভিতরে ঢুকে গেলে গভীর হয়ে সগর ফানি সারে দিল কাজা গরিব নামাজ বাপকে দাফন কাফন করলেন সিন্দা থইল মার দইল বেড়াই মা এই কি অবস্থা হয়ে গেল বাপকে না খতা হই এভাবে চলে গেল এখন আই খির ইফতারি স্বামী যে এত মারা গেই গই বিবিও আদ্যান্য হইন জানা এই যে না মায়ও জবাব দে দফুদ মানুষ তার আজীবন তাইতো ন আল্লাহ আর হতে টান দে হইতে চাম হাজা গরিব নামাজ সুগর পানি সারে দিল অমায় কথা ন কইও আর বদাস গরিন না ভাইরকম মারা যাব দে দে পাঁচ মাস ষোলো দিন বাপ মারা যাওয়ানের পাঁচ মাস মোটামুটি ছ মাস সমাজের মধ্যে মার অসুখ বাড়ি গেল এই সমাজের মধ্যে মাও দুনিয়া থেকে চলে গেল ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন গর খালি বাগান খালি খাজা গরিব নামাজ সোগে বন্য দেখের গর তাইলে খান্দের বাগানত গেলে খান্দের গরত দেখে মা জিনিস দেখে বাপের খাবর দেখে মার খাবর সুবর দেখে ইন্ডিয়ান দেখে বাগানত গেলে স্মৃতির কথা ওর সুখের বাণী বাবা কিভাবে চলে গেলে ওরে মা কিভাবে এই দুনিয়া ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে এই জায়গার মধ্যে থাকব বাবা বাগানে গেলে বাপের কথা মনে পড়ে ঘরে আসলে মা বাপের কথা মনে পড়ে হাজা গরিব নামাজ এই রে খান্দার রল কাঁদতে 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 হাজা গরিব নামাজ বলে না এভাবে কাঁদতে কাঁদতে জীবন চলে যাবে আমি বাড়িতেও থাকবো না বাগানও থাকবো না আমি এই সহস্রে অন্য কোথাও চলে যাব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ মা বাপ বড় ন জিনিস সাত গেই গুই আমার দয়াল নবী বলতেছেন মা বাপ বড় নিয়ামত হুমা জান্নাত উকা ওয়া নার উকা মা বাপ বেহেশত মা বাপ দোজক ইজ্জত করলে জান্নাত পাবেন বেইজ্জত করলে জাহান্নাম আন নাজরু ইলা ওয়াজহিল ওয়ালাদাইন কোন ছেলে যদি মহব্বতের নজর একবার মা বাপের চেহারা দেখে কবুল হয়েছে এরকম একটা হজের সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবে ওরে মা শীতের দিনে গোটা দুনিয়া ঘুমাই ফেলল কিন্তু মার তো ঘুম নাই ছেলে প্রস্রাব করে দিছে অথচ ফানি আব্বা জান্নাবারের খন খনার দে টন টনার দে মা এক দবু কার ফোয়াতে ঠান্ডা লাই দেখবি পারে ঠান্ডা লাই তার এক দে তার ফ্যাম্পান নাই গাঁতি আইনে ইয়ান কুলি ফেলাই দি
গরম পানি দিয়ে কানাগরি মুছাইরে গরম দিয়েরে গরম খাব সুবদি হোয়ারে বেরাইরে এ সড়তুন ফিনিতুন একদিন নে জিরু বাচ্চে তুন আজি 12 14 বছর 18 বছর 22 বছর 25 বছর গরি ও ভাই তোয়ারে বানাই দিল দে তোয়ার মা হুয়া বাপ নগাইরে নগাইরে খেড়াবাসি মাসুন গিলি গিলিরে টেলি টেলি নগাইলে গোছ হই যেতে দুই দিন খানা নগাইলে মায়ে সুগর ফানি বেলাই তোতে মা বাবত লাই তো ঘুম নয় দে ফোয়ার গজর উঠতে দে আজি 25 বছর গরি বানাই দিয়ে দে টিয়া খাইবে টাইমত ফোয়ায়ে টিয়া খামাইয়ে রে মা বাবরে কানা শান্তি দিবে দে এই টাইমের মধ্যে ফোয়ার যেতে বিয়ে করাই দিল এ দূর সুড়িয়ে রে গইও গই তো মা বাবের রেজালত কিছু ফাইয়ে না একদম বড় করে খোনা এই গুরুত্বন জিরুত্বন হিরু বানাই দিয়ে তুই তো এনে ফড়র করি বড় হই গিয়ে মন করিব মা বাপ ফর গিয়ে গই ভাই অল মুরব্বি অল খবরদার তুই যেভাবে তোর মা বাপ হল করিবে ঠিক তেভাবে তোর ফুয়াসা ও তোমার সাথে সেই অবস্থা করবে ঠিক কিনা ইয়ানন্দে দলিল